ভাই, আজকে ফ্রেন্ড এত ভিডিও ছেড়েছি, তো তা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটাও বাস্তব হয়েছে দুদিন আগে। হ্যাঁ, অনেকে আমার বন্ধুরা বলছে, কী রে ভাই, এইসব ভিডিও টিডিও ছাড়ছিস, হ্যাঁ মারধর খাবি, বা বলছে অনেকে তোর কি কাজ নেই। কিন্তু ভাই, আজকে যারা বলছো বা যারা হয়তো ভিডিওটা দেখে ভাবছো এর কোনো কাজ নেই, কিন্তু যদি এটা ভেবে থাকো তোমাদের ভুল ধারণা। আজকে শুধু আমার একার জন্য এই ভিডিওটা আমি বলিনি বা এটা বলছি না, কারণ এটা কিন্তু যারা রাস্তাঘাটে চলে তারাই বোঝে আর তাদের সাথে হয়েও থাকে। তো কথা হচ্ছে, তুমি আজকের হয়তো কোনো কিছু করছো না, দুদিন পরে করতেই হবে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, ও যেটা বলেছে ঠিক বলেছিল। আজকে তুমি রাস্তার ধারে গুমটি করো না, কোনো কিছু একটা রাস্তার ধারে হয়তো চপ বিক্রি করবে বা কোনো একটা ছোট দোকান করছো, চায়ের দোকান করছো, দেখবে পিছনে 10-12টা ছেলে চলে আসবে। ভাই, তুই তো চায়ের দোকান করলি, চপের দোকান করলি, তাহলে আমাদের কিছু দে, আমরা খাই দাই করি, মানেটা বুঝতে পারছো? হ্যাঁ, তা দুদিন আগে আমি আমার গাড়ি নিয়ে যখন একটা ভাড়া ছিল আমি গেছিলাম, তো এত বড় ভিখারি যে সকাল 6টার সময় দাঁড়িয়ে থাকে, আমি তো মানে রোজই দেখি। তো এই দিনকে আমার যাই হোক গলাটা একটু চেপে ধরেছিল, চেপে ধরেছিল বলতে যেটা আমি ফিরবার সময় আমাকে গাড়িটা সাইড করালো, করে বলছে হ্যাঁ তোর এই গাড়ি নিয়ে ভাড়া কাটাচ্ছিস, পয়সা দাঁত। আমি বলছি কেন পয়সা দেবো, কেন, আমি তো অলরেডি তো পয়সা তো দিয়ে দিয়ে মানে করছি। তো তখন বলছে না কার কাছে দিয়েছিস, ফোন কর, এই কর। তা আমি সব করলাম, যেহেতু আমরা আমাদের যেসব গাড়িগুলো প্রাইভেট নাম্বার, আমাদের এদিকে সব প্রাইভেট নাম্বারেই ভাড়া কাটায়, আমার তো কমার্শিয়াল গাড়ি থাকাতেও তো কোনো লাভ হয়নি, তো সেই জন্য প্রাইভেট গাড়িটা তো পয়সা দিয়েই সবাই ভাড়া কাটায়, আজকে আমি শুধু নয়। তো আমাকে বলছে পয়সা দেয়, আমি বলছি কেন দেবো, বলছে না তুমি প্রাইভেট গাড়িতে ভাড়া কাটাচ্ছ, পয়সা দিতে হবে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, ফোন করছি আমি তাকে, ফোন করতে কথা পয়সা সে দিতে বারণ করলো, এ ছাড়বে না আমার গাড়ি। কত নিল জানো, 500 টাকা ডিমান্ড করেছে, 500 টাকা, 500 টাকা থেকে কমে কমে 50 টাকা এসছে। 50 টাকা যে নিয়েছে, তাহলে এরা কত বড় ভিখারি ভেবে দেখো। আমি একটা জিনিস ভাবি না যে এরা কি করে পয়সাটা নেয়, আমি তো ভাবি যে এটা ভিক্ষা কেন করতে পারে না, যে 50 টাকাটা যে দিয়েছি এটাও কিন্তু মানে আমার খুব কষ্ট হয়েছে যে 50 টাকা, কারণ 50 টাকাটা আমি রাত্রেবেলা বেরিয়েছি ইনকাম করতে, 50 টাকা হলে আমার ঘরে হয়তো হ্যাঁ দুটো সবজি যেত, বা 50 টাকাতে আমি একটা প্যাকেট বিস্কুট কিনতে পারতাম, কারণ ওটা আমি খেটে খাওয়া পয়সা, এই যে গেছে না ওটা আমার গায়ে লেগেছে, সেই জন্যই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। হ্যাঁ, তো এই যে 50 টাকাটা নিল, এটা সব থেকে বড় ভিখারি, ও তো তাহলে ভিক্ষা করতো, ওটাই ভালো, 50 টাকা কেন, আরও অনেক টাকা ইনকাম হতো। আমাদের এইদিকে রাস্তার যা উৎপাত করছে এরা, মানে কি বলবো, আজকের মালবোয়া গাড়ি থেকে সারা রাত্রি প্রায় কম করে যা হোক না অন্তত 10-20 হাজার টাকা শুধু ওই নাইটে ইনকাম করে, এক একটা লরি ধরে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে উগড়ি তোলে। তো ওদের তুলছিস নাই ঠিক আছে, বলে আমাদেরও কি খেটে খেতে দিবি না ভাই, একটা হয়তো ভাড়ায় গেলে খুব জোর হলে হয়তো 800-900 টাকা লাভ হয়, 800 টাকা থেকে গাড়ির খরচা চলে যায় আর একটা ড্রাইভারি খরচা ধরে আমার 400-500 টাকা চলে যায়, কিচ্ছু বাঁচে না, হিসেব করলে কিচ্ছু বাঁচে না। তারপরে ওই 50-100 টাকা ওরা নিয়ে নেয়, মানে কিছু বলার নেই। তো তাই হোক, 50 টাকা দিলাম, তো দিয়ে বাড়ি চলে আসলাম, মুডটা খারাপ হয়ে গেল। তা বন্ধুরা, এই যে স্বাধীনতা হেনা তেনা এইসব যে কথাগুলো, আরটিওর ব্যাপার, সিগন্যালের ব্যাপার, যেসব কথাগুলো আমি বলেছিলাম, এগুলো বাস্তব। আজকে যারা আমাকে টোন কাটছো যে এগুলো করে কি লাভ, এগুলো করে ভাই লাভ আছে বলেই তো আমি দিয়েছি, আজকের আমারও যেমন লাভ আছে বা আরও 5টা মানুষের লাভ আছে সেই ভেবেই তো আমি দিয়েছি, যাতে ভিডিওটা আমার সবাই দেখো, সবাই যদি লাইক করো, কমেন্ট করো, হ্যাঁ সবাই যদি দেখো, দেখে যদি একটু ভিউটা বাড়ে, আজকে সোশ্যাল মিডিয়ায় সব কিছু, আজকের আমি আমার বন্ধুর সঙ্গে বসে আলোচনা করলে হয়তো সে বলবে হ্যাঁ ভাই ঠিক বলছিস, এই সেই হ্যানা ত্যানা, কী আর হবে, করতে হবে, দিতে হবে, এইগুলোই আসবে। 5 মিনিট পরে হয়তো সে সিগারেট ফুঁকতে চলে গেল, ভুলেই গেলাম, দুজনেই ভুলে গেলাম,
কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে দিলে ভিডিওটা থাকবে, 5টা মানুষ দেখবে, 5টা মানুষের মতামত আছে, 5টা মানুষ যদি ভিডিওটাকে শেয়ার করে, আজকে এই ভিডিওটা যদি কোনো কিছু কারণে যদি কারোর ভালো লাগে, কোনো গভর্নমেন্টের কোনো ভালো মানুষ কোনো অফিসারের কাছে যদি যায়, সে যদি এই স্টেপগুলো যদি নেয় যে না এগুলো করছি, যে আমরা আমাদের যে এখন যে আমাদের ইনকাম নেই, আমার 50 টাকা এই যে খরচা গেল, বা কোনো মানুষের 100 টাকা যে খরচা চলে গেল, হ্যাঁ, তো আমাদের তো এই করে তো সংসার চালাতে হয়। আমরা তো কোনো চাকরি করি না, আমরা কোনো গভর্নমেন্ট সার্ভিস করি না যে আমরা ঘুষ খাই, যে আমরা আমাদের কোনো যায় আসে না, আমরা 50 টাকা গেল, 100 টাকা গেল, কোনো যায় আসে না, 500 টাকা গেল, কোনো যায় আসে না, আমাদের আর কি আছে সেই সব। আমরা গভর্নমেন্ট সার্ভিস করি না তো যে আমরা ঘুষ খাই, ঘুষের টাকা চলে গেল, কি আছে, মাইনাটা তো সলিড থাকলো। আমরা রোজ রোজগারের ইনকাম, রোজগারের সংসার চলে, আমাদের কোনো মান্থলি নেই, আমাদের কোনো SIPM নেই, আমাদের কোনো যা কিছু হবে নিজের টাকা খরচা করে করতে হবে। সেই জন্যই আমার এইসব ভিডিওগুলো যাদের না ভালো লাগে দেখো না, বা যারা দেখছো তারা কোনো উল্টোপাল্টা কমেন্ট করো না, ঠিক আছে, এসব বন্ধুদের বলছি। যাদের ভালো লাগে আশা করি শেয়ার করো। অনেকে আবার কি বলছে যে এই চ্যানেলটা করেছিস মানে কি পয়সার জন্য? আরে পয়সাটা বড় কথা না, পয়সা যদি আমি ইনকাম করতাম তাহলে আমি আমি মোবাইল হাতে করে নিয়ে, ক্যামেরা হাতে করে নিয়ে ওই খাবারের দোকান দোকান ঘুরে বেড়াতাম, ঘুরিয়ে বলতাম যে দেখো এই যে তোমার খাবারের দাম কত, এই কত, সেই কত, সেই সব করে ভিউ বাড়িয়ে তাহলে টাকা ইনকাম করতাম। এইসব কথাগুলো আমি বলতে আসতাম না আজকে। আমার ওই রকম কোনো উদ্দেশ্য নেই, টাকার কোনো উদ্দেশ্য নেই। আমার কথা হচ্ছে উদ্দেশ্য এইসব জিনিসগুলো বন্ধ করুক, তাতে 5টা মানুষ খেটে খেতে পারবে, 300 টাকা যদি ইনকাম করে 300 টাকা সে ঘরে আনতে পারবে। আমার উদ্দেশ্য এটা বন্ধু। যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো দেখো, আমি আরও ভিডিও ছাড়বো, এইগুলো দেখো। হ্যাঁ, আজকের হয়তো ভিউ বাড়লে হয়তো আমার কোনো লাভ হবে বা ক্ষতি হবে, সেটা পরের কথা, কিন্তু আজকের অনেক মানুষের লাভ হবে, সেই জন্যই ভিডিও করা। ভালো লাগলে সবাই প্লিজ কমেন্টটা করো যে ভালো হচ্ছে কি খারাপ লাগছে, তাহলে কী বলো তো বন্ধু, আমার তাহলে আরও উদ্দেশ্যটা একটু বাড়বে, উদ্বেগটা আরও একটু বাড়বে, মনের একটা ভালো মানে ফিল মনে হবে যে ঠিক আছে ভিডিওগুলো আমার তাহলে ভালো হচ্ছে, সবার ভালো লাগছে, তাহলে আমি ভিডিওগুলো ছাড়বো, আরও নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো, যেগুলো হচ্ছে আমার মনের মধ্যে আসে সেগুলো ছাড়বো, ঠিক আছে।